দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আজকে জানব ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ সম্পর্কে ধারণা। ব্রিটিশ শক্তি 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এরপর শীঘ্রই ভারতের অন্যান্য অঞ্চলে নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। ভারতের রাজনৈতিক ক্ষমতা ও শাসনাধিকার লাভ করার পর স্বাভাবিকভাবেই ব্রিটিশদের কাছে ভারতের মানুষ, সমাজ, ইতিহাস, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জনে খুবই প্রয়োজন ছিল। এই প্রয়োজনের তাগিদেই হেস্টিংসের আমল থেকে ব্রিটিশরা এদেশে ইতিহাস চর্চা শুরু করে। তাদের ইতিহাস চর্চায় তুলে ধরা হয় যে ভারতের অতীত সমাজ ও সভ্যতা ইউরোপীয়দের বিপরীতে। প্রথম পয়েন্ট হচ্ছে এশিয়াটিক সোসাইটি। প্রাচ্যবিদ্যা চর্চা এবং ভারতের ইতিহাস চর্চার উদ্দেশ্যে সর্বপ্রথম ভারতের ইংরেজ শাসক লর্ড ওয়ারেন হেস্টিংস উদ্যোগ নেন। প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে হেস্টিংসের উদ্যোগে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণা শুরু হয় এবং গবেষণামূলক পত্রিকা প্রকাশিত হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। ইউরোপ থেকে ভারতে আগত খ্রিস্টান মিশনারিরা ভারতীয় ভাষা ও ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এ বিষয়ে উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড এর প্রচেষ্টায় শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। উইলিয়াম কেরি ইতিহাস মালা নামে একটি গ্রন্থ রচনা করেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ। ভারতে ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় ভাষা ও ইতিহাস শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভারতের ইংরেজ শাসক লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজের অধ্যাপক রামরাম বসু, প্রতাপাদিত্য চরিত্র এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামক গ্রন্থ রচনা করেন। পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজ তুলে দিয়ে ভারতের ব্রিটিশ কর্মচারীদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ইংল্যান্ডের হেইলেবেরি কলেজ প্রতিষ্ঠা করা হয়। চার নম্বর পয়েন্ট হচ্ছে জেমস মিলের রচনা। ভারতের ইতিহাস রচনায় ঔপনিবেশিক ঐতিহাসিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন জেমস মিল। তিনি 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া নামে তিন খণ্ডে ভারতের ইতিহাস রচনা করেন। ভারত বিদ্বেষী মিল তাঁর ইতিহাস গ্রন্থে ভারতীয়দের রাজনৈতিক মূল্যবোধহীন একটি বর্বর জাতি হিসাবে তুলে ধরেন। মিলের লেখা ইতিহাস গ্রন্থ অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে হেইলেবেরি কলেজ তার বই পাঠের জন্য নির্দিষ্ট করা হয়। পাঁচ নম্বর হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকে ইতিহাস চর্চা। প্রথমে জানব ঊনবিংশ শতকে। ঊনবিংশ শতকে শুরুতে ঔপনিবেশিক ঐতিহাসিকদের লেখা ভারতের বিভিন্ন ইতিহাস গ্রন্থ প্রকাশিত হয়। এসব ঐতিহাসিকদের বেশিরভাগই ছিলেন ব্রিটিশ কর্মচারী। তাঁদের লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে হল জেমস গ্রান্ট ডাফ এর রচিত হিস্ট্রি অব দ্য মারাঠাস, এছাড়াও এলভিন স্টোন রচিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, উইলিয়াম হান্টার রচিত অ্যানালস অফ রুরাল বেঙ্গল প্রভৃতি। এছাড়াও বিংশ শতকে যে সমস্ত গ্রন্থগুলি রচিত হয় তার মধ্যে অন্যতম হল ভিনসেন্ট স্মিথ রচিত আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, টর্ডওয়েল রচিত কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রভৃতি। এরপর জানব দেশীয় ইতিহাস চর্চা সম্পর্কে। ইংরেজ ঐতিহাসিকদের পদাঙ্ক অনুকরণ করে ভারতীয়
ঐতিহাসিকগণও ভারতের ইতিহাস রচনায় অগ্রসর হয়েছেন। প্রথম দিকে ঐতিহাসিকগণ জাতীয় ইতিহাস রচনায় অগ্রসর হন, তবে কোনো কোনো দেশীয় ঐতিহাসিক জাতীয়তাবাদের সঙ্গে হিন্দুত্ববাদ বা ইসলামকে যুক্ত করে ফেলেন। যাই হোক, পরবর্তীকালে জাতীয় ইতিহাস রচনার গুরুত্ব পায়। প্রথম পয়েন্ট হচ্ছে হিন্দু চেতনার ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে শুরু করে। জাতীয়তাবাদীরা ক্রমে দাবি তুলতে থাকে যে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করার অধিকার বিদেশি শাসকদের নেই। জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে পড়ে। হিন্দু ঐতিহ্যকে জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে অন্য সম্প্রদায়কে কলঙ্কিত করার পদক্ষেপও এই সময় নেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে মুসলিম চেতনার ইতিহাস। হিন্দু চেতনার প্রতিক্রিয়া প্রকাশ করার উদ্দেশ্যে কোনো কোনো মুসলিম জাতীয়তাবাদী এদেশে ইতিহাস রচনায় অগ্রসর হন। তাঁরা পশ্চিম এশিয়ার ইসলামের গৌরব ইতিহাস এবং এদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেন। তাঁদের মতে হিন্দু ও মুসলিমদের মধ্যে চিরন্তন সংঘাতই ইতিহাস নির্মম সত্য। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আঞ্চলিক ইতিহাস। ভারতীয় ঐতিহাসিকদের উদ্যোগে রচিত আঞ্চলিক ইতিহাস গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী, ব্রিজেন গুপ্ত রচিত সিরাজ উদ্দৌলা, নরেন্দ্রকৃষ্ণ সিংহ রচিত রাইজ অব শিখ পাওয়ার, রানাডে রচিত রাইজ অব মারাঠা পাওয়ার প্রভৃতি। চার নম্বর হচ্ছে জাতীয় ইতিহাস। ভারতের জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও এদেশে ঐতিহাসিকগণ প্রতিভার সাক্ষ্য রেখেছেন। এসব গ্রন্থে ভারতে ইংরেজ শাসনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হয়। জাতীয় ইতিহাস গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দাদাভাই নরোজি রচিত পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এছাড়া রমেশচন্দ্র দত্ত রচিত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, শশীভূষণ চৌধুরী রচিত সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া প্রভৃতি। পাঁচ নম্বর হচ্ছে অর্থনৈতিক ইতিহাস। বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশে কৃষি ও অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন। ভারতীয় অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে এদেশে ঐতিহাসিকদের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অমলেশ ত্রিপাঠী রচিত ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি, নরেন্দ্রকৃষ্ণ সিংহ রচিত ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, সিরাজুল ইসলাম রচিত দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল প্রভৃতি। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিকদের অধিকাংশই ছিলেন ভারত বিদ্বেষী। তারা ভারতবাসীকে স্বশাসনের অনুপযুক্ত বলে মনে করতেন। তারা মূলত ভারতীয়দের অনগ্রসরতা এবং ইংরেজদের জাতিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন। অপরদিকে ভারতীয় ঐতিহাসিকগণ নিজেদের রচনায় ভারতের অতীত গৌরবের কথা তুলে ধরে জাতিকে উদ্দীপ্ত করেন। তারা ঔপনিবেশিক আমলে ভারতের অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্যের জন্য ইংরেজ শাসনকে দায়ী করেন। তবে রমেশচন্দ্র মজুমদার, নরেন্দ্রকৃষ্ণ সিংহ, কালীকঙ্কর দত্ত প্রমুখ জাতীয়তাবাদী ইতিহাস রচনার যে ধারা সৃষ্টি করেছিলেন তা পরবর্তীকালে গতি হারিয়ে ফেলেছে। এই হচ্ছে আজকের ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ
সম্পর্কে এবং দেশীয় ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।